বাঁচলো তোমার আলোর বেনু। শুভ মহালয়া বন্ধুরা, এই সুদূর অস্ট্রিয়াতে কাশফুলের দেখা না মিললেও শরতের আকাশ কিন্তু জানিয়ে দিয়েছে মা আসছেন। আজকের এই দিনটাতে সুপ্রীতি ঘোষের এই গাওয়া গানটা একবারও গুনগুন করেনি এমন বাঙালি পাওয়া কিন্তু মুশকিল। এ গান গাইতে গান শেখার প্রয়োজন পড়ে না, এ আমাদের প্রাণের গান। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালে তোমাদের দেখালাম পেজা তুলোর মতো শরতের আকাশ, আর এখনই দেখো আকাশের মুখ আবার ভার হয়ে গেল। আমাদের এখানে টেম্পারেচার এখন যাচ্ছে 7, 8, 9, ম্যাক্সিমাম 10। অলরেডি ঠান্ডা পড়ে গেছে, আর পেছনে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ফল কালার শুরু হয়ে গেছে। প্রত্যেকটা গাছ আস্তে আস্তে গ্রিন থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে লাল হতে শুরু করেছে। পুজো শুরু হয়ে গেছে, মা ইন্ডিয়াতে ফিরে গেছে, আমাদের স্বাভাবিকভাবেই মনটা একটু খারাপ। ইন্ডিয়া থেকে মা অনেক কিছু আমাদের জন্য পাঠিয়েছে, সেগুলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। কলকাতা থেকে ফিরলো একজন, মাত্র 4 দিনের জন্য গেছিল, আর এবার একেবারে প্যাকটা প্রোগ্রাম ছিল, তাই তো? প্যাকটা প্রোগ্রাম ছিল, বেশ কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি, তো কাজগুলো সামলেও বেশ কিছু মিট হয়ে গেছে। আমার স্কুলের বন্ধুদের সঙ্গে মিট করেছি, আমার ইঞ্জিনিয়ারিং এর বন্ধুদের সঙ্গে মিট করেছি, টিনিকে যে ছেলেটি গান শেখায় তার সঙ্গে মিট করেছি, তীর্থদার সঙ্গে মিট করেছি, আর আমার একদম ছোটবেলার বন্ধুর সঙ্গে মিট করেছি, পাড়ার বন্ধুর সঙ্গে মিট করেছি। আর তীর্থদা যার কথা বললাম, তীর্থদা আমার খুব কাছের লোক, ট্রেকিং করতে যাওয়ার সময় তার সঙ্গে আলাপ। তো এবার মানে অনেক অনেকের সঙ্গে মিট করেছি, যেটা গতবার মিট করতে পারিনি। আবার অনেকের সাথে মিট করা বাকিও থেকে গেছে, অনেকের সঙ্গে মিট করা বাকিও আছে। মিমির জন্য আমি এথনিক ড্রেস অর্ডার করেছিলাম, কারণ মিনিকে ছোটবেলা থেকে এটা আমরা অভ্যেস করিয়েছি এথনিক ড্রেসটা পরানোর, কারণ এখানে ওয়েস্টার্ন ছাড়া তো সেরকম ভাবে কিছু পাওয়া যায় না, ওকে এখন থেকে ভালো লাগানোটা ওকে খুব দরকার। এখন আমরা তোমাদের সাথে আমাদের পুজোর বাজার শেয়ার করব, মিমিকে দিয়ে শুরু করি। মিমির জন্য দুটো ড্রেস এসেছে, এগুলো সবই ভারত থেকে এসেছে। হ্যাঁ, এই দুটো মানে দুটো ড্রেস ইন্ডিয়া থেকে এসেছে, আর দুটো তো এখান থেকে যেটা কেনা হয়েছে ওটাও দেখাচ্ছি। একটা লং ড্রেস, এটা ইন্ডিয়া থেকে, এটা ইন্ডিয়া থেকে এসেছে। এটা একটা ড্রেস এসেছে, এটা হচ্ছে লোয়ারটা, আর এটা হচ্ছে আপারটা। মডেল মডেল। আর আমরা এখান থেকে দুটো ড্রেস মিমির জন্য কিনেছি, পুজোর ড্রেস। একটা হচ্ছে জিন্স, এখানে এরকম একটু স্টোনের ওয়ার্ক রয়েছে। এটা পরে কি র‍্যাম্পে হাঁটবি? এই জিন্সটার সাথে দুটো টপ কেনা হয়েছে, এই একটা টপ, কারণ আমাদের এখানে ঠান্ডা চলে এসেছে তাই একটু সোয়েটার মেটেরিয়ালের জিনিসটা কেনা হয়েছে। এখানকার এগুলো, এখানকার এগুলো মা মানে কিনে দিয়ে গেছে মিমির জন্য, অস্ট্রিয়াতে কিনে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর এটা একটা, এটাও একটু মানে মেটেরিয়ালটা একটু উলেন, মিমি বাবার জন্য মানে আমার। হ্যাঁ, আগে থেকেই মাকে বলা ছিল যে টি শার্ট কিন্তু মা একদম কিনো না ওর জন্য, কেননা এখানে টি শার্ট কেনাই যায়। পাঞ্জাবিটা ভীষণভাবে দরকার, তো মা এই পাঞ্জাবিটা, আমি পুরোটা খুলছি না ভাজটা নষ্ট হয়ে যাবে, এই পাঞ্জাবিটা ওর জন্য কিনেছে। টি শার্ট তো অবশ্যই কিনবে, মা সেটা টাকা দিয়ে দিয়েছে, কিন্তু টি শার্টটা আমরা এখান থেকেই পরে কিনবো, এখন না। এখন এখানে এমনি ঠান্ডা পড়ে গেছে, টি শার্টের এখন কোনো প্রয়োজন নেই, সারাক্ষণ জ্যাকেট পরতে হবে। টি শার্ট দেখা যাবে না, টি শার্ট পরলে কারণ উপরে জ্যাকেট বা সোয়েটার চাপাতে হবে, তাই এখন টি শার্ট কিনে করো সেটাই। আচ্ছা, এরপর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার শাড়ি, কিন্তু এই শাড়িটা কিন্তু আমার আগের বছর পুজোর, এটা তসরের শাড়ি, ভীষণ পছন্দ হয়েছে আমার, আমার তসরের এই টেক্সচারটা খুব ভালো লাগে। এটা হচ্ছে আঁচল, তো এটা আমি পুজোর মধ্যে পরব, আর এই শাড়িটা হচ্ছে আমার এবারে পুজোর শাড়ি, ভীষণ পছন্দ হয়েছে আমার, তো আমি ভেবেছি এই শাড়িটা আমি লক্ষ্মী পুজোর দিন পরবো। এই এই যে এই ব্লগটা কেউ যদি মাঝখান থেকে দেখে মনে করবে বোধহয় বুটিক বুটিক রিলেটেড ব্লগ, আমি শাড়ি সেল করতে বসেছি। আচ্ছা, এবার যে শাড়িটা আমি দেখাবো আর এবার যে কথাগুলো আমি বলবো, আমি শুদ্ধ বাংলায় বলবো। একজন আমাদের ব্লগ রেগুলার দেখে, এবং যদি আমি তার নামটা নেই সে বুঝে যাবে, কারণ এটা তার জন্য কি বলা যায়, তার জন্য উপহার, উপহার, আকস্মিক উপহার, একজন বিদেশি বান্ধবী, আশা করি তোমরা বুঝে গেছো। আমার ভীষণ ইচ্ছা ছিল, আমাদের যে কালচার, আমাদের বেঙ্গলিদের যে কালচার হয়, যে পোশাকটা হয়, আমার খুব ইচ্ছা ছিল ওর জন্য একটা কেনার। আর বাঙালিদের যে পরম্পরা হয় বলো, একদম এটা আমাদের কালচার, এবং এটা নিয়ে আমরা, মানে এইটা আশা করি ও বুঝতে পারবে না,
কেন কি বলতে যাচ্ছি অতটা বুঝতে পারো, আমাদের ব্লগ দেখে তো, এটা এটা মুশকিল। তো আমি এটা ওর জন্য কিনেছি, নামটা তো নিতে পারছি না, যারা আমার আগে ব্লগ ব্লগগুলো দেখেছে তারা বুঝে গেছে। তো আমি ওকে এই শাড়িটা ওখানে পরাবো। বাঙালিদের শাড়ি যে কত সুন্দর হয় ইন্ডিয়ানদের, সেটা ও ফিল কর, পরে ফিল করুক। ও তো দেখেছে, আমাকে পড়তে দেখেছে, মাকে পড়তে দেখেছে। তো এই শাড়িটা আমরা অনলাইনে পছন্দ করেছি, মা যেই বুটিক থেকে শাড়ি কেনে আমরা কিনেছি। আমি দায়িত্ব নিয়ে এটা ওকে ওখানে গিয়ে পরাবো, তোমরা জানিও কেমন লাগলো শাড়িটা, আর এই প্ল্যানটাই বা কেমন সেটাও তোমরা জানিও। এবার মা যে কয়েকটা জিনিস, এগুলো হচ্ছে আমাদের এবারে পোশাক, এগুলো এসেছে, আর কিছু আমার আগের শাড়ি শাড়ি মাগুলো পাঠিয়েছে, ওগুলো দেখাচ্ছি না। ওর বেশ কিছু পাঞ্জাবি যেগুলো আগে কেনা ছিল সেগুলো পাঠিয়েছে, নতুন এগুলোই হয়েছে পুজো। সব থেকে যে দুটো ইম্পর্টেন্ট জিনিস মা পাঠিয়েছে সেটা হচ্ছে বিছানার চাদর। আমাদের এখানে তো সারা বছর হালকা একটা কিছু গায়ে দিতে হয়, এখানে ডুভেট কভারটাই পুরো বেডে পাতা থাকে। আমাদের যে চাদর হয় সুতির চাদর, সেগুলো তো এখানে আমি পাই না। এটা নিয়ে একটা গল্প আছে, আবার তোমার এটা নিয়ে একটা গল্প আছে, যেটা হচ্ছে যে এই চাদর যেই কাঠের আলমারিতে ছিল সেই কাঠের আলমারি ছ মাস খোলা হয়নি। এবার সেটা খোলার ওই চাবি, যারা চাবিওয়ালা পাওয়া যাচ্ছিল না, তো আমাকেই চাবিওয়ালার কাজ করতে হয়েছে। মোটামুটি চাবিতে তেল ঠেল দিয়ে ওই সারা আইডিয়াটা কাজ ছিল, মানে আইডিয়াটা কাজ ছিল যে ওইটা খুললে আলমারিটা খুলবে, সেটা ওইটা ওরই ছিল। কিন্তু আমাকে মোটামুটি ওই চার দিনে তার জন্য সময় বার করতে হয়েছে। হ্যাঁ, তো ইচ্ছে ছিল চাদর তো তুমিও শোবে, এটা শোব তাহলে। আচ্ছা, এই যে সুতির চাদর, এই চাদরে যে শুয়েছে সেই এর আরাম জানে, ঠিক আছে। তো মাকে আমি বলেছিলাম, মা প্লিজ এই চাদর কিন্তু পাঠিও। এদের এখানে বোধহয় সুতির চাদর পাওয়া যায় না, সুতি পাওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি খুব মানে কালার গুলো খুব ফেড হয়, এরকম প্রিন্ট কোথায় পাবো, এরকম প্রিন্ট গুলো পাওয়া যায় না। হ্যাঁ, এগুলো দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, এই চাদরের শোয়ার আরামই আলাদা। তো মা এই চাদর আমার জন্য পাঠিয়েছে, এই একটা সেট, এটা আমি পয়লা বৈশাখে পাতবো, এইটা পাতবো এবার আমি পুজোয়। এটাতেও দুটো পিলো কভার রয়েছে, যখন আমি পুজোয় পাতবো এটা, ষষ্ঠীতে বিছানার চাদরটা আমি পাতবো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমার খাটটা দেখতে কিরকম লাগছে। এরপর দেখাচ্ছি দুটো জিনিস, সেটা ওর ভীষণ প্রিয়। আমার কোনটা কোনটা শ্বশুরমশাই এনে রেখেছিল দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমার জন্য, মন ভরে গেছে আমার, এই যে ওই জিনিস দুটোর জন্যই যাওয়া। এই দুটো বাবা দায়িত্ব নিয়ে মার মনে ছিল না। আমার আমার ফেভারিট চানাচুর হচ্ছে মুখরোচক, মুখরোচক মানে এইটা গিফট, এটা একটা সাংঘাতিক প্রিয় গিফট ওর, মানে জামা কাপড় সব কিছু ওপরে এই মুখরোচকের চানাচুর। আরেকটা হচ্ছে, এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, ভীষণ পছন্দের খাবার এটা আমার, মানে বাবা যে মনে রেখেছে এটা, এটাই আমরা অবাক হলাম। আরেকটা তো দেখালেন না, কোনটা? আর যেটা ফ্রিজে রেখেছো, ও আচ্ছা হ্যাঁ, ওটা আমি এখনই দেখাতে পাচ্ছি না, ওটা ফ্রিজে রয়েছে। সেটা হচ্ছে, আমি মাকে কথায় কথায় এখানে বলেছিলাম যে বিয়ে বাড়ি নিয়ে অ্যাকচুয়ালি কথা হয়েছিল, যে সব তো বিয়ে বাড়ি মিস হয়ে যায় কলকাতার বাইরে থাকলে, যা হয় অতদিন বিয়ে বাড়ি পান খাই না, আমার বিয়ে বাড়ি খাবারের থেকে ওই পানটা আমায় খুব টানে, মা সেটা মাথায় ছিল। আর আমার বাবা একটা পার্টিকুলার দোকান থেকে রেগুলার পান কেনে, সেখানে মা বাবাকে বলে রেখেছে, তো বাবা সেখানে অর্ডার দিয়ে বিয়ে বাড়ির পান পুরো বানিয়ে পুরো ভিজে রুমালে পেঁচিয়ে বেশ বরফে কুচি টুচি কায়দা ছাড়ানো করে ওর সাথে পাঠিয়েছে। তো ওটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি, কিন্তু ওই পানটা আমি এখনো খুলিনি। অ্যাকচুয়ালি আমি অষ্টমীর দিন ঠাকুরকে একটু ভোগ দেবো, তো প্রথম ঠাকুরকে একটু শেষ পাতে পান দিয়ে তারপর আমি ওই পানটা খাবো। তো পানটা এখন ফ্রিজে রাখা আছে, আমি অষ্টমীর দিন তো ভোগ দেবো ঠাকুরকে, তোমরা তখন দেখতে পাবে। আর খুব হাই তুলছি মুখ ঢেকে ঢেকে, কিছু মনে করো না, জেট ল্যাগ এখনো ঘুমের ঘোর কাটেনি, মনে হচ্ছে সারাদিন ঘুমাই ফ্লাইটে বসে আসার জন্য। ও কালকেই ফিরলো, সকালে গিয়ে আমরা একটু ইন্ডিয়ান স্টোর থেকে টুকটাক বাজার করে আসলাম, ঠাকুরের জন্য দু তিন রকমের মিষ্টি এনেছি। কালকে ষষ্ঠী, কাল থেকে আমি দশমী অবধি যাতে ঠাকুরকে একটু মিষ্টি দিতে পারি। তো তুমি পঞ্চমীতে পুজো দেবে না? পুজো মানে পঞ্চমীতে ঠাকুরকে, হ্যাঁ পুজো তো দুপুরবেলা পুজো করেছি, ঠাকুরকে মিষ্টি দেবে না পঞ্চমীকে? ঠাকুরকে মানে ঠাকুরকে মিষ্টি দেওয়ার উদ্দেশ্যটা, তোমার তো এত ঠাকুরে ভক্তি নেই, ঠাকুরকে আমি কবে মিষ্টি দেবো এটা নিয়ে তুমি বেশি কনসার্ন মনে হচ্ছে, কি ব্যাপার? প্রসাদটার দিকে নজর রাখো, প্রসাদ তো অবশ্যই, ষষ্ঠী থেকেই আমি দশমীতে ঠাকুরকে দেখি। তো এই ছিল আমাদের আজকের পুজো শপিং তোমাদের সাথে শেয়ার করা, জানিও আজকে ব্লগটা কেমন লাগলো। আর পুজো তো শুরুই হয়ে গেছে, তোমরা যখন এই ব্লগটা দেখতে পাবে অলরেডি হয়তো সপ্তমী অষ্টমী চলেও গেছে। সবাই খুব ভালো করে পুজো কাটাও, তুমি হাইটাকে তুলে নাও, খুব ভালো করে সবাই পুজো কাটাও আর খুব এনজয় করো। এবার অ্যাটলিস্ট ওই মাস্ক পরে ঘোরার ভয়টা, বাধ্যবাধকতাটা নেই, অনেকেই পড়ছেন যদিও। আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, ও আর তাকি থাকতে পারছে না, হাইয়ের পর হাই তুলছে, এখনই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে পুজো কাটাও, খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটা নতুন ব্লগ। সেফ থেকো, টাটা টাটা।